হ্যালো হ্যাঁ হ্যাঁ ওই নাম্বারে ডিস্টার্ব হচ্ছে এই নাম্বার থেকে করলাম কে বলছেন হাওড়া থেকে হ্যালো হ্যাঁ হাওড়া থেকে কে বলছেন হ্যাঁ কি বলছিলেন যেন আপনার বাবা কি হয়েছে বলছি তোমার নাম হচ্ছে ফেসবুকে তো আরে ভাই আমার ফেসবুকে তো আমার নাম্বারই থাকবে তোমার ফেসবুকে না কার ফেসবুকে তুমি কি কোন লেকচার হ্যাঁ সমস্যা কি আরে ভাই ইন্ডিয়ান নাম্বার ইন্ডে বলছি বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ তুমি পাকিস্তানি হ্যাঁ বলবো বলো ইন্ডিয়া আমার নাম

তুমি তো কথা বলতে পারছো না রে ভাই আমি বলছি হিন্দু হতে হলে কি হতে হয় বলো তোমার ফেসবুকে কি নাম আছে আর আমার ফেসবুকে জেনে তোমার নাম কি রে ভাই তুমি নাম্বারটা কোথা থেকে পেয়েছো হ্যাঁ ঠিক আছে ফেসবুক থেকে পেয়েছো তোমার কি সমস্যা বল বল তো সমস্যা আরে ভাই ফোন করলা কেন তুমি কিন্তু তুমি কি প্রথম দেখছো কোনো মানুষের নাম্বার ফেসবুকে থাকে তুমি কোথা থেকে এসেছো ভাই

আরে দাদা তুমি আমাকে ফোন করেছো আমি তোমাকে ফোন করি নাই হ্যাঁ আবার মুখের ভাষা খারাপ করছো মুখ সামলাতে বলে আমি একটা একটা গালি দিয়েছি এইটা তুমি ফোন করে প্রথমে বললে যে মুসলিমদেরকে কাটতে কাটতে নাকি তোমার বাবা মারা গেছে হ্যাঁ মারা গেছে হ্যাঁ মুসলিমদেরকে কাটতে কাটতে তুমি কি বোঝাচ্ছ এই কথা দিয়ে কিছু বোঝায়নি আবার কিচ্ছু বোঝায়নি মুসলিমদেরকে কাটতে কাটতে তুমি জঙ্গি সন্ত্রাসী আইএস থেকে এসছো তো হ্যাঁ তুমি তাই তো তাই তো বোঝালে ভাই তুমি বললে যে মুসলিম দেখে কাটতে কাটতে তোমার বাবা নাকি মারা গেছে তোমাকে বললাম তুমি মুসলিম থেকে কাটতে কাটতে কেন পাকিস্তানের বর্ডারে শুধু কি মুসলিমরা থাকে হিন্দুরা থাকে না

জঙ্গি শব্দের ইংরেজি শব্দ কি জঙ্গি কে আমি হ্যাঁ আমি জঙ্গি বললাম তাই তো বললো তুমি একটু আগেই আমাকে কেন বলবে তুমি বললে তোমাকে তুমি নিজেই প্রথমত বললে যে আমি জিজ্ঞেস করলাম তোমার বাবার কি হয়েছে তুমি বললা যে না তোমার বাবা নাকি মুসলিমদের মারতে মারতে মরে গেছে ভাই মুসলিম কেন হবে তুমি বলো পাকিস্তানি থেকে মারতে মারতে মুসলিম শব্দ কেন ইউজ করলে মুসলিমদের প্রতি তোমাদের এত রাগ গিয়েছে দাদা একটু বলো তো তোমার সঙ্গে কথা বলতে চাই ফ্রি ভাবে বলো তো মুসলিমদের প্রতি রাগ কেন আরে ভাই আমি বলছি যে মুসলিমদের প্রতি রাগ কেন তোমরা কথায় কথায় শুধু মুসলিম কথায় কথায় মুসলিম এই যে বিজেপি যারা রাজনীতি করছে তিনটে শব্দ ছাড়া কিছু জানে না তিনটে শব্দ বন্ধ করে দিলে ওদের রাজনীতি শেষ একটা মুসলিম একটা পাকিস্তান এই দুটো শব্দ যদি বক্তৃতার মধ্যে না দিতে দেওয়া যায় যদি বন্ধ করে যায় যে তোমরা মুসলিম শব্দটা আর পাকিস্তান শব্দটা ব্যবহার করব না তাহলে হয়তো বা তারা মানে দশ মিনিট বক্তৃতা মতো যোগ্যতা রাখে না অধিকাংশই যারা আছে তোমাদের ইন্ডিয়া নিয়ে আচ্ছা কি সমস্যা প্রথমে একটা মানুষকে ফোন করে বলতে হয় দাদা একটা ভিডিও শুনলাম এক থেকে আপনার নাম্বারটা পেলাম

আরে ভাই আমি বক্তৃতা দিই অসংখ্য বক্তৃতা কয়েক হাজার বক্তৃতা আছে সোশ্যাল মিডিয়াতে কে কোথায় কে কি পোস্ট করছে এটা তুমি জেনে বসে নাই আপনার কথা বোঝাচ্ছেন না দাদা একটু স্পষ্ট করে বলেন আপনার বলেন কি বলছেন বোঝাতে চাইছেন বলেন কি সমস্যা কি বক্তৃতা থেকে কি পেয়েছেন

তো পাকিস্তান ইন্ডিয়া তুমি কি বুঝাচ্ছ তুমি ইন্ডিয়া ইন্ডিয়া করে তুমি কি ইন্টার প্রতি ভালোবাসা मोहब्बत দেখাচ্ছ আচ্ছা তুমি ইন্ডিয়ার 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 জমিনে ইন্ডিয়ার মাটিতে প্রতিদিন কবার মাথা ঠকিয়েছো বলো তো ইন্ডিয়ার মাটিতে প্রতিদিন কতবার মাথা ঠকাও ইন্ডিয়া ইন্ডিয়ার মাটি জমিন ইস धरती पर कितने बार तुम्हारा सर रखती हो নাম দাদা আমরা যখন নামাজ পড়ি আপনি যখন পাঁচ বার নামাজ করে কমপক্ষে 100 বার এই ইন্ডিয়ার মাটিতে সিজদা দেই হ্যাঁ ইন্ডিয়ান মাটিতে তুমি আমাকে ভারতবর্ষের ভালোবাসা দেখাবা তুমি আমাদের সঙ্গে পারবা আমরা যদি মৃত্যুবরণ করি মুসলিমরা মৃত্যুবরণ করলে ইন্ডিয়ার মাটিতে বিলীন হয়ে যাই তোমাদেরকে তো আকাশে বাতাসে উড়িয়ে পুড়িয়ে ছেড়ে দেয় রে ভাই তুমি আমার চেয়ে বেশি ইন্ডিয়ার প্রতি মহব্বত ভালোবাসা দেখাতে চাইছো আকাশে বাতাসে ছেড়ে দেয় মানে আরে ভাই আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল এটা কি হলো ভাই আরে ভগবানের কাছে না দাদা ওই নদীতে ফেলে দিল এখন ওই নদী থেকে আমেরিকায় চলে যেতে পারে নদীর যেখানে যেখানে কানেকশন আছে নদী সেখানে সেখানে যাবে আর আমাদের মুসলিমদের বডি ভারতবর্ষের মাটি থেকে নড়বে না যারা ভারতবর্ষে আছে একটা না আরো বলো মানে তোমার তো আসলে তুমি বিজ্ঞান বোঝ সায়েন্স বোঝ সায়েন্স বোঝ দাদা পরিবেশ দূষণ কত হয় তুমি জানো কত কোটি টাকা ভারতবর্ষ থেকে প্রত্যেক বছর অর্থনীতি এই চন্দন কাট থেকে শুরু করে চন্দন কাঠ থেকে শুরু করে কয়লা যে লাশ দাফন করার জন্য ইন্ডিয়ান রিপোর্ট জানো চন্দন কাঠ কি পরিমাণে অপচয় করা হয় মুসলিমরা যদি একটা গোরস্থান করে একটা গোরস্থান যদি এক বিঘা জমি উপরে গোরস্থান হয় কমপক্ষে না হলে ওই গোরস্থানে একটা লাশে পরে বিশ বছর পর আবাদ দেয় একটা গোরস্থানেই সারা জীবন কেটে যাবে মৃত্যু পর্যন্ত একটা স্থানে একটা কবর নয় একটা গোরস্থানে একটা লাশের উপরে সাতটা মানে একই কবরের মধ্যে সাতজন মানুষ পর্যন্ত দিতে হয় জমির ঘাটতি হবে না দাদা আপনি আপনি অত টেনশন নেন না জমির ঘাটতি হবে না বরং যদি যুক্তি এ কথাই বলে বিজ্ঞানের কথা বলে মৃত দেহকে পুড়িয়ে দিলে এটা কি হয় বরঞ্চ এটাতে পরিবেশ দূষণ হয় আর মুসলিমদের শরীর যখন আমরা মাটি দেবে দাফন করে দিই মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পায় ভারতবর্ষের মাটিতে একটু আরও শাকসবজি সবজি ভালো জন্মাবে এটা লাভদায়ক আর আপনাদের কারণে পরিবেশ দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে হ্যাঁ অবশ্যই এখানে চন্দন কাঠ কোটি কোটি টাকার প্রতিদিন ফুরাচ্ছে দেশের সম্পত্তি ধ্বংস হচ্ছে আগুন দিয়ে পুরে দিচ্ছেন কোন কাজ হচ্ছে না আর মুসলিমদের শরীর মাটিতে মিশে গেলে মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করে শাক জমির বেশি হয় অবশ্যই মাটির উর্বরতা বৃদ্ধি পেলে কাজ বেশি হবে না এটাকে অস্বীকার করতে পারবে নাকি যখন মানুষের শরীর যখন মাটির সঙ্গে মিশে যায় না সঙ্গে ক্ষমতা বৃদ্ধি পাবে না দাদা আমি আপনাকে বলি আপনি কোনো দিক দিয়ে প্রমাণ করতে পারবেন না যে মৃতদেহকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ভালো না মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া ভালো বিজ্ঞান সায়েন্স দিকে দিয়ে পারবেন না ধর্ম দিয়ে পারবেন না আপনি যদি যুক্তিবাদী হন আপনি কখনই বলতে পারেন না যে মাটি দেওয়াটার কারণে মানে পরিবেশের ক্ষতি হবে বলতে পারবেন না বরং মাটি দিলে ভারতবর্ষের কোটি কোটি টাকা বেঁচে যাচ্ছে ওই যে চন্দন কাঠ হাবি যাবে কি কি দিয়ে আপনারা পড়ান কোটি কোটি টাকা প্রতিদিন ব্যয় হচ্ছে যেটা অনর্থক আরে ভাই ইন্ডিয়া আমার জন্মভূমি এটা

আখন যে ভাই রাম মন্দির আর বাবরি মসজিদ এটা সুপ্রিম কোর্টের রাইটা কি সুপ্রিম কোর্টের রাইটাও যদি দেখো তারপরে রাইটা তোমাদের দিকে যায় না মানুষ তোমাকে নিন্দা করছে তোমাদের ও সুপ্রিম কোর্টের রাই পরে সুপ্রিম কোর্টের রাই পড়ে তোমরা ভালোবাসা সুপ্রিম কোর্টের দেশের সংবিধানের রাইকে তোমরা পড়ে বলছো এটা তোমরা দেশকে ভালোবাসা না দেশদ্রোহী আরে দাদা তোমাকে যদি রামের জন্মভূমি নিয়ে এখন যদি ইতিহাস বলতে যাই রামায়ণ গোটা পড়ে ফেলো তো কোথায় দেখি যে ওখানে রামের জন্মভূমি ছিল দেখতে দেখাতে পারবা তা দেখাতে পারবে না না ধর্মগ্রন্থ থেকে প্রমাণ আছে না ফরেন্সিক রিপোর্ট থেকে প্রমাণ আছে কি জোর করে তোমরা জায়গাটা দখল করলা এটা বলে দাও রামের জন্মভূমি বলে যে তোমরা যে জায়গাটা নিলে বন্ধুগন এতক্ষণ देखले একটা एकटा হিন্দু দাদা প্রতিমতো খারাপ ব্যবহার করছিল যাই হোক আমি আলোচনা করলাম আমি মনে পরে ফোন করে ডিস্টার্ব করছে এইজন্যই আছে জায়গা আমি اکبر ফোন লাগাই যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে দস্তো আছে ফোন করেছে ফোন করে উল্টোপাল্টা কথা বলছিল আমি তার জন্য আবার ফোন করলাম ওনাকে যে কথা বললাম আপনারা এতক্ষণ শুনলেন যে ইনাদের মানে ব্রেন ওয়াশড উনি কিছু নাই ওদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে মানে তাছাড়া কিছুই না এটা মূলত তাদেরকে এইভাবেই শেখানো হয় মানে আমরা যেটা দেখেছি যে অধিকাংশ হিন্দু দাদা যারা আছে এরা সত্য মিথ্যা বিচার না করে তাদের কালচারের মধ্যে মানুষ হচ্ছে বড় হচ্ছে ওই টিভি নিউজ পেপার এইভাবে মুসলিমদের একটা মনোভাব আসে আসলে তারা প্রকৃতপক্ষে সত্যটাকে যাচাই করার চেষ্টা করে নাই এই আবেগ নিয়ে ফোন করে মাঝে মধ্যে তো যাই হোক আমি ভিডিওটা লম্বা করছি না এটা জানানোর দরকার ছিল তার জন্য আপনাদেরকে এটা মানে সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে ফোন করে আমাকে বলছে যে মুসলিমদেরকে মারতে মারতে নাকি ওনার বাবা মারা মানে হিন্দু মুসলিম আর বিজেপি এই তিনটে ছাড়া মানে আর কোনো জায়গা মানে কোনো কথা নাই তো যাই হোক আজকে এতক্ষণ আসসালামু আলাইকুম